السلام عليكم জামাত এবং শিবির একই করলো হঠাৎ করে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের বিষয়টি হচ্ছে কুমিল্লা ঢাকাগামী একটি ট্রেন যেটা হচ্ছে মানে মানুষ চলাচলের ট্রেন এবং মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লেগে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে এবং সেখানে সাথে সাথে ঘটনাস্থলে জামাত এবং শিবিরের দায়িত্বশীল যারা তা সেখানে পৌঁছে গেছেন এবং উদ্ধার কাজে তারা তৎপর ছিলেন সামগ্রিকভাবে জাগতিকভাবে যেটা দরকার যে প্রয়োজন সেটা কিন্তু সাথে সাথে তারা করেছেন হঠাৎ করে এই দৃশ্য কেন হঠাৎ করে আপনারা জানেন হঠাৎ করে না এটা বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের অসহায় হতদরিদ্র বিপদ আপদ বালা মুসিবত যেখানেই তৈরি হয় যেখানে কঠিন কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানে সাথে সাথে জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং শিবিরের কার্যক্রম শুরু হয়ে যায় কেন মানুষের সামাজিকতা মানুষের মূল্যবোধ মানুষের জান এবং মালের অনেক দাম অনেক নিরাপত্তা অনেক বেশি মূল্যবান আমাদের কাছে আল্লাহ তাআলা যা আমাদেরকে দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো মূল্যবান তার মূল্য দিয়ে আমরা জীবনের শেষ সময় পর্যন্ত পেরে উঠব না সুতরাং জামাত ইসলামের আমির কুমিল্লার ঘটনাস্থলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জামাত ইসলামের আমির জামাল উদ্দিন এবং সেখানে জামাত সেক্রেটারি মোহাম্মদ হারুন প্রমুখ সেখানে হাজির হয়েছেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের সামনে সে ভিডিও দেখাবো সুতরাং আপনারা দেখুন এবং আপনারা মন্তব্য করুন আজকের বিষয়টি আপনারা যে বিষয়গুলো দেখবেন এবং যে বিষয়গুলো আপনাকে দেখানো হয় এটা আসলে সামাজিকতা দিয়ে মানুষের মূল্যবোধ দিয়ে মানুষের জানমালের যে ক্ষতি ক্ষয়ক্ষতি সেখানে গিয়ে সহযোগিতা বাড়ানো সেখানে যে হাত বাড়ানো যেমন গতকালকে নড়াইলে কিন্তু জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি গিয়েছেন একজন অ্যাক্সিডেন্ট করেছে সেখানে গিয়ে অর্থ সহায়তা দিয়েছেন সারা বাংলাদেশে বিপদে পড়া মানুষের পাশে জামাত ইসলামী দাঁড়ায় এই বিষয়কে আপনি কি দেখছেন এটাকে আসলে ভোট নেওয়ার জন্য রাজনৈতিক কোনো হাসিলের জন্য না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের পথ ধরে হাঁটা চলা আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই দেখতে থাকুন এবং মন্তব্য করুন আমাদের কমেন্ট বক্সে কে কোন জেলা থেকে কোন দেশ থেকে কোন প্রবাস থেকে আপনারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কোন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকের মূল্যবান সেই ভিডিওটি দেখুন এবং আপনার মন্তব্য করুন আমাদের কমেন্ট বক্সে সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখেছেন আজকের ভিডিওটি আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আহলান সাহলান মাহে রমজানের শেষ অবধি আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি এবং সকলের সেই মহিমান্বিত রজনী সেই কদরের রাত সেই মহিমান্বিত রাত শাহরু রমাদান আল্লাহ জংঝিলা ফিহিল কোরআন বাইয়িনাতিল হুদা ওয়াল ফুরকান সেই কোরআন নাজিলের মাসে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা।